আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চোর ডাকাত মুক্ত আড়াই হাজার ঘোড়া ছিল আমাদের একটা স্বপ্ন, সেই ক্ষেত্রে আমরা শতভাগ বাস্তবায়ন হতে সক্ষম হয়েছি। কিন্তু কতটুকু বাস্তবায়িত হয়েছে আমরা একটু দেখে আসতে চাই আপনাকে সঙ্গে নিয়ে। আমরা একটু গোপাল দেশে ডাকাত এবং চোর কবলিত এলাকায় যেতে চাই, একটু একটু দেখে আসতে চাই। এখন সন্ধ্যা সাতটা নটা দশটা পর্যন্ত চুরি ডাকাতি হয়। কিছুদিন আগে আমার আমাদের এই কতজনের মোবাইল বা টাকা পয়সা সব নিয়ে গেছে। ওই সাইডে তাই পুলিশ, পুলিশ থাকলে ওই সাইডে খোঁজ খবর নিতে পারে না। তিন চার দিন আগে একটা ছেলে রিক্সা লুয়েছিল, এর গলার মাঝে ফুল দিয়ে রিক্সাটা লুয়ে গেল। রাত্রে দেখা যাচ্ছে বোনাফাইট থেকে অনেক কর্মচারী বাড়িতে যায়, এখন রাস্তায় নিরাপদে যাইতে পারে না, অনেক সময় ডাকাতির ঘটনা ঘটে। এখানে যদি পুলিশ প্রোটোকল থাকতো তাহলে এই সমস্যাটা হইতো না। এই ধরনের ঘটনা কারা ঘটায় এটা তদন্ত করার জন্য আমরা সাধারণ জন হিসাবে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে প্রশাসনের লোক তাদের কাছে আবেদন। শুনলেন আপনি, দেখলেন না? এরা কিন্তু কোনো ঘটনার কাহিনী আপনাকে বলেনি। আমার এলাকায় এখন এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রয়েছে এবং পুলিশের সার্বক্ষণিক ডিউটি রয়েছে। এটা একটি এলাকায় শুধু ডাকাতি হতো, ডাকাত জোন ছিল, সেটা হলো মর্দাসাদি গ্রাম। সেটাকে আমরা শান্তিপুরে রূপান্তর করে সেই এলাকাকে এখন ডাকাত মুক্ত করে দিয়েছি।